এখানে বিস্কিট তৈরির মেশিন চানাচো তৈরি মেশিন নুডলস তৈরির মেশিন এ জাতীয় অনেক মেশিন রয়েছে তো সেই সব মেশিন নিলে কিন্তু তার পাশাপাশি আপনার এই মেশিনটা লাগবে আসসালামু আলাইকুম মধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছে আরও একটি নতুন বিরু নিয়ে নতুন একটি মেশিন নিয়ে এই মেশিনটি দেখতে পাচ্ছেন এটি নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন এছাড়াও যারা ব্যবসা করছেন বিভিন্ন ফুড আইটেম নিয়ে তাদের কিন্তু এই মেশিনটি খুবই জরুরি এই মেশিনটি হচ্ছে মিক্সচার মেশিন রুটি কেক বিস্কুট নুরু চিমাই শ্যামাই এই জাতীয় যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট মিক্সচার করার জন্য যে একটি মেশিন দরকার সেটা হচ্ছে এই মেশিন এটা হচ্ছে মিক্সচার মেশিন বলে অথবা মিক্সচার ডো মেশিন তাই না ডো এটা দিয়ে আপনি হোটেলের পরোটার খামের তুন্দুলের খামের করা যায় হোটেলের যে বড় বড় যে হোটেলগুলো আছে ওরা তুন্দুলের জন্য খামের রুটির জন্য এগুলো ইউজ করে ইউজ করে হয় তো বন্ধুরা এটাতে কিভাবে ব্যবহার করবেন এবং এটা কত টাকা লাগবে কিভাবে নিবেন সম্পূর্ণ জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো যারা ব্যবসা করবেন আশা করি এই ভিডিও পুরোটি দেখবেন তো বন্ধুরা এই ভিডিওতে আমার সাথে আছেন এনাম মেশিনের যে ওনার এনাম ভাই এনাম ভাই আমাদেরকে জানিয়ে দেবে এই মেশিনটা কীভাবে ব্যবহার করতে হবে কত টাকা লাগবে বিস্তারিত জানবো ওনার কাছে অবশ্যই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কেমন আছেন আসি ভাই ভালো বলেন ভাই এই মেশিনটিতে কী কী করা যাবে একটু জানাবেন আমাদের প্লিজ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা এই মেশিনটি সম্বন্ধে এখন দেখাবো এটি হচ্ছে খামির মিক্সচার মেশিন কেউ খামির মিক্সচার বলে কেউ ডু মিক্সচার বলে এই মেশিনটি কেক বিস্কুট রুটি স্যামাই বিভিন্ন হোটেলের পরোটা বানানো তন্দুল বানানো অর্থাৎ যেখানে ময়দা মাখা হয় হাতের মাধ্যমে হাতের মাধ্যমে তো বেশি ময়দা বা ফ্যাক্টরি চালানো সম্ভব না ফ্যাক্টরিতে উৎপাদন বেশির জন্য এই খামিরের মেশিনটি ইউজ করতে হয় যেখানে উৎপাদন বেশি ওইখানে খামিরের মেশিনটি লাগে এই মেশিনটি হচ্ছে খামিরের মেশিন এই মেশিনটি সম্পূর্ণ এসএস দিয়ে তৈরি স্টিনলেস স্টিল স্টেনলেস স্টিল আচ্ছা এই মেশিনটিতে একসাথে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি দুই পদের হয় এই মেশিনটি হচ্ছে পঞ্চাশ কেজি সাইজ এটা পঞ্চাশ কেজি একসাথে পঞ্চাশ কেজি সাইজ কিন্তু চল্লিশ কেজি একসাথে মিক্সার করতে পারবেন আচ্ছা 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 আর এটি হচ্ছে গিয়ার এটা গিয়ার সম্পূর্ণ এটা জাহাজের গিয়ার একসাথে টাকিটিও ঘুরে আর এটি হচ্ছে মোটর এই মোটর হ্যাঁ মোটরে আপনি ঘুরাইতেছে এটা ইচাই যাবে ঘুরতে দেখতে পাচ্ছেন মোটরে ঘুরবো এই যে পাখাটা দেখেন মোটরে পাখাটা ঘুরতেছে আর পাখার সাথে তালা চলে এটা ঘুরতেছে দুইটা একসাথে ঘুরবো দুইটা একসাথে ঘুরবো একসাথে ঘুরবো মানে মোটরটা কত ঘোরা এটা এটা আপনার তিন ঘোড়া পাঁচ ঘোড়া দুই রকমই আছে দুই রকমই আছে মানে 220 ভোল্ট এ চলে এটা এটা 440 টরনেট দিয়েও বে চালাতে পারবো 440 এ চলে 440 এ মোটর চালা করে দেব 220 চালে চলে 220 এটা সম্পূর্ণ তামার তামার মোটর এই মেশিনটির 10 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস আচ্ছা 10 বছরের মধ্যে যদি কোনো সমস্যা দেখায় দেয় মেকানিক্যাল কোনো সমস্যা দেখায় দেয় আমরা কাজ করে দেব ওইখানে কোনো যন্ত্রপাতির প্রয়োজন হলে ওটা যিনি মেশিনটা নেবেন উনি কিনে দিতে হবে

যেটাই নেবেন আমরা কাজকর্ম শিখাই দিব মেশিন দশ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস এই মেশিনটার আরও কি লাগবে তো বন্ধুরা যারা ব্যবসা করবেন ভাবছেন আপনারা কিন্তু এখানে আসতে পারেন এখানে আসার পরে কিন্তু দেখতে পারবেন যে প্রচুর মেশিন আছে এখানে এখানে কিন্তু দুশো দশটা আইটেমের মেশিন রয়েছে যে কোনো একটি মেশিনে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন আর এখানে বিস্কিট তৈরির মেশিন চানাচো তৈরির মেশিন নুডলস তৈরির মেশিন এ জাতীয় অনেক মেশিন রয়েছে তো সেসব মেশিন নিলে কিন্তু তার পাশাপাশি আপনার এই মেশিনটা লাগবে সুতরাং যখন আপনারা আসবেন ওই মেশিনগুলো পাশে এই মেশিনটিও পেয়ে যাবেন তো এন এই মেশিনটি কত টাকা পড়বে এই মেশিনটির দাম নিচ্ছি আমরা পঞ্চাশ হাজার টাকা হচ্ছে তিন গোড়া দিয়ে আর ষাট হাজার টাকা হচ্ছে পাঁচ গোড়া দিয়ে তিন গোড়া মোটর দিয়ে এটা হচ্ছে চল্লিশ কেজি ক্যাপাসিটি চল্লিশ কেজি ক্যাপাসিটি তিন গোড়া মোটর তিন গোড়া মোটর এটা দাম পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আর পঞ্চাশ কেজি ক্যাপাসিটি পাঁচ গোড়া মোটর ওটার দাম নিচ্ছি ষাট হাজার টাকা তো যারা ব্যবসা করছেন যা বা ব্যবসা করবেন ভাবছেন আপনারা সরাসরি চলে আসেন এনাম মেশিনের যে এখানে আসলে যে কোনো একটি মেশিনে আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন তো বন্ধুরা আবারও দেখা হবে পরবর্তীতে আরও একটি বিরুদ্ধে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আলাইকুম আসসালাম